আসসালামু আলাইকুম। যে গো উপবাসী বলে আমি একটা ই দিছিলাম, ভিডিও দিছিলাম যে উপবাসীরা আমাদের আমার পক্ষে মনে দাঁড়াইব। অনেক অনেক মানুষ বলছেন আপনার বউ কেন গেছে, নানান ধরনের নানান কথা কেছেন। ভাইরে আমার বউ কেড়ে গেছে তা তো আমি কইতারি না, কিল্লা কইতারি না জানেন। আমার একটা অপরাধ, আমি উপবাসী, যে ওর বাবা স্ট্রোক করেছে 2-3 বার, আমার টাকায় চিকিৎসা হয়েছে, ওর মা বাপ অনেক অনেক কিছু হয়েছে, সম্পূর্ণ আমার টাকায় চলছে। আজকে আমি পথে পথে দাঁড়ে দাঁড়ে ঘুরি, আমারে হুমকি দেয় যে তোর নামে নারী নির্যাতন মামলা দিব, তোর মতো রনির মাইরা আলাইলে কি বুঝিছে 5 লাখ টাকা দিয়ে দেয়। আমি সিঙ্গাপুর আছি, আমি সিঙ্গাপুর থেকে আমাকে একটা ভালো সুযোগ করতে পারবো না। কে রে ভাই, আমি কি এতই বড় দোষ করে লাইছি যে আমার জীবনে সব কিছুই গেছে, আজকে আমার জীবনে হুমকি দেয় যে আমার মাইরা আলাইলে সিঙ্গাপুর থেকে তার কোনো একটা ভালো সুযোগ করতে পারবো না। হ্যাঁ, টেকায় তারা টেকা দেয় সব কিছু করে লেবে, আমার টেকা দেয় আমারই মেরা লাগবে। তা আপনাদের কাছে শুধু একটাই কথা বলি, যে অনেকে বলছেন যে আমার বউ গেছে নানান ধরনের নানান কথা, কি কে রে ভাই, আমরা প্রবাসী কি এতই কি দোষ করে যাই প্রবাসীয়া? না, আমি এত দোষ করি নাই। আমি কি একটা দোষ করছি জানেন? আমি বিশ্বাস করছি, অরিলাম আমার ওই সুজন আমার বন্ধু ছিল, ওরে বিশ্বাস করছিলাম, আর আমার বউরে আমি আমার জীবনে সে বেশি বিশ্বাস করছিলাম, এটাই দোষ করছি। কিন্তু ভাই আমি হার মানি না, না কারণ অনেক প্রবাসী গো বউ টাকা পয়সা সব কিছু শেষ করে দিয়ে চলে যায়, কেউ কিছু শর্মে কিছু বলে না। কেন বলে না জানেন? শুধু আপনাদের কারণে, যে সবাই আপনারা কমেন্ট করেন যে বউ গেছে, গাই গেছে, কেড়ে গেছে, কি আসবে জানতে চান। আরে ভাই আপনি আমার থেকে জীবনের ঘটনা শুনতে চান, আপনি শুনতে আমার কি অবস্থা এখন, এখন আমার যে অবস্থা একদিন আপনারও হইতে পারে। তা বিষয়ে শুধু আমি একটা দাবি করি সারা পৃথিবীর মানুষের কাছে, যে আমার এই কষ্টের কথা সবাই তুলে দিলেন। আজকে কত চ্যানেল, কত মিডিয়া, কত কিছু, কোথায় ভাই, কে কোথায়, কারোর জন্য কেউ নাই, শুধু আমার জন্য। আমি একটা কথাই বলি যে আমি হার মানতে রাজি না, আমি রাজি না হার মানতে, আমি এটা শেষ দেখে থাকবো, আমি মরার আগের দিন পর্যন্ত আমি লইরা যাবো, কারণ আমি একজন প্রবাসী, আমি একজন প্রবাসী যোদ্ধা। আরে ভাই মানুষ দেশের জন্য যুদ্ধ করছে, আমি আমার জীবনের জন্য যুদ্ধ করছি 11 বছর ভাই, একদিন জীবনে দেশে ফুচকি দিয়ে দেখি নাই, মরছি না, একদিন কাজ কামাই দিয়ে দেখি নাই, সেই রক্তে জোড়া কামাই মনে করেন আমার আজকে নাই। আজকে আমি রাস্তায় রাস্তায় ঘুরি পথে ভুগি, তাই সকলের কাছে আমার একটাই দাবি ভাই, যে আমার আপনাদের কাছে এই বিচারটা সবার কাছে তুলে ধরেন ভাই, যে আমি এখন কত অসহায় আছি, এখন আমার হুমকি দিতে আছে, নারী নির্যাতন মামলা দিব, আমার আমার মাইরা আলাইব, তোরে মাইরা আলাইলে কিছু মানে 2-5 লাখ টাকা দিয়ে সব শেষ করে দিব। তাই ভাই আপনার কাছে একটাই কথা, আপনাদের কাছে একটা কথাই বলি, যে ভাই আপনার আমার একটাই অনুরোধ যে আপনি সবার কাছে আমার এই ভিডিওটা তুলে ধরবেন। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের নেত্রী এবং আমাদের মা, তার কাছে আমার একটাই দাবি যে আমার এই বিচারটা জানি সবাই তুলে ধরে, আমি তার কাছে একটা বিচার, যে আমি আজকে অসহায় প্রবাসী দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি, যে আমার এই বিচারটা জানি আমার সবাই সুস্থ বিচার হয়, এটা আপনাদের কাছে আমার একটা দাবি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যে গো উপবাসী বলে আমি একটা ই দিছিলাম, ভিডিও দিছিলাম যে উপবাসীরা আমাদের আমার পক্ষে মনে দাঁড়াইব। অনেক অনেক মানুষ বলছেন আপনার বউ কেন গেছে, নানান ধরনের নানান কথা কেছেন। ভাইরে আমার বউ কেড়ে গেছে তা তো আমি কইতারি না, কিল্লা কইতারি না জানেন। আমার একটা অপরাধ, আমি উপবাসী, যে ওর বাবা স্ট্রোক করেছে 2-3 বার, আমার টাকায় চিকিৎসা হয়েছে, ওর মা বাপ অনেক অনেক কিছু হয়েছে, সম্পূর্ণ আমার টাকায় চলছে। আজকে আমি পথে পথে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরি, আমারে হুমকি দেয় যে তোর নামে নারী নির্যাতন মামলা দিব, তোর মতো রনির মাইরা আলাইলে কি বুঝিছে 5 লাখ টাকা দিয়ে দেয়। আমি সিঙ্গাপুর আছি। আসসালামু আলাইকুম। যে গো উপবাসী বলে আমি একটা ই দিছিলাম, ভিডিও দিছিলাম যে উপবাসীরা আমাদের আমার পক্ষে মনে দাঁড়াইব। অনেক অনেক মানুষ বলছেন আপনার বউ কেন গেছে, নানান ধরনের নানান কথা কেছেন। ভাইরে আমার বউ কেড়ে গেছে তা তো আমি কইতারি না, কিল্লা কইতারি না জানেন। আমার একটা অপরাধ, আমি প্রবাসী, যে ওর বাবা স্ট্রোক করেছে 2-3 বার, আমার টাকায় চিকিৎসা হয়েছে, ওর মা বাপ অনেক অনেক কিছু হয়েছে, সম্পূর্ণ আমার টাকায় চলছে। আজকে আমি পথে পথে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরি, আমারে হুমকি দেয় যে তোর নামে নারী নির্যাতন মামলা দিব, তোর মতো রনির মাইরা আলাইলে কি বুঝিছে 5 লাখ টাকা দিয়ে দেয়। আমি সিঙ্গাপুর আছি, আমি সিঙ্গাপুর থেকে আমাকে একটা ভালো সুযোগ করতে পারবো না। কে রে ভাই, আমি কি এতই বড় দোষ করে লাইছি যে আমার জীবনে সব কিছুই গেছে, আজকে আমার জীবনে হুমকি দেয় যে আমার মাইরা আলাইলে সিঙ্গাপুর থেকে তার কোনো একটা ভালো সুযোগ করতে পারবো না। হ্যাঁ, টেকায় তারা টেকা দেয় সব কিছু করে লেবে, আমার টেকা দেয় আমারই মেরা লাগবে। তা আপনাদের কাছে শুধু একটাই কথা বলি, যে অনেকে বলছেন যে আমার বউ গেছে নানান ধরনের নানান কথা, কি কে রে ভাই, আমরা প্রবাসী কি এতই কি দোষ করে যাই প্রবাসীয়া? না, আমি এত দোষ করি নাই। আমি কি একটা দোষ করছি জানেন? আমি বিশ্বাস করছি, অরিলাম আমার ওই সুজন আমার বন্ধু ছিল, ওরে বিশ্বাস করছিলাম, আর আমার বউরে আমি আমার জীবনে সে বেশি বিশ্বাস করছিলাম, এটাই দোষ করছি। কিন্তু ভাই আমি হার মানি না, না কারণ অনেক প্রবাসী গো বউ টাকা পয়সা সব কিছু শেষ করে দিয়ে চলে যায়, কেউ কিছু শর্মে কিছু বলে না। কেন বলে না জানেন? শুধু আপনাদের কারণে, যে সবাই আপনারা কমেন্ট করেন যে বউ গেছে, গাই গেছে, কেড়ে গেছে, কি আসবে জানতে চান।
আরে ভাই আপনি আমার থেকে জীবনের ঘটনা শুনতে চান না, আপনি শুনুন আমার কি অবস্থা এখন। এখন আমার যে অবস্থা একদিন আপনারও হইতে পারে, তার বিষয়ে শুধু আমি একটা দাবি করি সারা পৃথিবীর মানুষের কাছে, যে আমার এই কষ্টের কথা সবাই তুলে ধরলেন। আজকে কত চ্যানেল, কত মিডিয়া, কত কিছু, কোথায় ভাই, কে কোথায়, কারো জন্য কেউ নাই, শুধু আমার জন্য। আমি একটা কথাই বলি যে আমি হার মানতে রাজি না, আমি রাজি না হার মানতে, আমি এটা শেষ দেখে থাকবো, আমি মরার আগের দিন পর্যন্ত আমি লইরা যাবো, কারণ আমি একজন প্রবাসী, আমি একজন প্রবাসী যোদ্ধা। আরে ভাই মানুষ দেশের জন্য যুদ্ধ করছে, আমি আমার জীবনের জন্য যুদ্ধ করছি 11 বছর ভাই, একদিন জীবনের দেশে ফুচকি দিয়ে দেখি নাই, মরছি না, একদিন কাজ কামাই দিয়ে দেখি নাই, সেই রক্তে জোড়া কামাই মনে করেন আমার আজকে নাই। আজকে আমি রাস্তায় রাস্তায় ঘুরি, পথে ভুগি, তাই সকলের কাছে আমার একটাই দাবি ভাই, যে আমার আপনাদের কাছে এই বিচারটা সবার কাছে তুলে ধরেন ভাই, যে আমি এখন কত অসহায় আছি। এখন আমার হুমকি দিতে আছে, রানী জিতে মামলা দিব, আমার আমারে মাইরা আলাইব, তবে মাইরা আলাইলে কিছু মানে 2-5 লাখ টাকা দিয়ে সব শেষ করে দেবো। তাই ভাই আপনার কাছে একটা কথা, আপনাদের কাছে একটা কথাই বলি যে ভাই আমার একটাই অনুরোধ যে আপনিও সবার কাছে আমার এই ভিডিওটা তুলে ধরবেন। আর মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের নেত্রী এবং আমাদের মা, তার কাছে আমার একটাই দাবি যে আমার এই বিচারটা জানি সবাই তুলে ধরে। আমার তার কাছে একটা বিচার যে আমি আজকে অসহায় প্রবাসী হইয়া দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, যে আমার এই বিচারটা জানি আমার সবাই সুস্থ বিচার হয়, এটা আপনাদের কাছে আমার একটা দাবি। আসসালামু আলাইকুম।